সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা অবশ্যই বাসায় আছো এবং বাসায় থাকবে। আজকে আমরা যে টপিকটুকু আলোচনা করব সেটা গত ক্লাসে যেখানে শেষ করেছি ঠিক তার পর থেকেই আমরা আলোচনা করব। তোমরা যদি একটু রিমাইন্ড করো যে আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের চার্জ কীভাবে সৃষ্টি হয় বা তোমার আদান কীভাবে সৃষ্টি হয় সেটা দেখেছিলাম। এরপরে চার্জের ধর্মের কথা বলেছিলাম এবং পরিবাহীর কথা বলেছিলাম, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব দেখো যে স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ, সরল বর্তনী এবং চলবিদ্যুতের যে ব্যবহার এটা নিয়ে আমরা কথা বলব। প্রথমেই যদি আমি বলি দেখো যে স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ, গত ক্লাসের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো সেখানে আমি একটা পরীক্ষার কথা বলেছিলাম যে আমি যদি প্লাস্টিকের চিরুনিকে যদি একটা পশমি কাপড় বা উলের কাপড় দিয়ে ঘর্ষণ করি তাহলে আমার ওই প্লাস্টিকের চিরুনিতে আদানের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ চার্জের সৃষ্টি হচ্ছে। সেটা যদি আমি কোনো কাগজের সংস্পর্শে আনি তাহলে দেখতেছি আমি এটাকে আকর্ষণ করতেছি। অর্থাৎ আমি উলের কাপড় দ্বারা যখন আমি প্লাস্টিকের চিরুনিটাকে ঘর্ষণ করলাম তখন আমার প্লাস্টিকের চিরুনিটা কিছুটা চার্জগ্রস্ত হয়েছে বা আদানের সৃষ্টি হয়েছে। কিন্তু তুমি যখন এই প্লাস্টিকের চিরুনিটাকে হাত দিয়ে স্পর্শ করো, স্পর্শ করার পরে এবার তুমি কাগজের কাছে আনো তাহলে দেখবে তোমার এখানে আমার কাগজটাকে প্লাস্টিকের চিরুনিটা আকর্ষণ করতেছে না বা বিকর্ষণ করতেছে না, মানে কিছুই করতেছে না, একটা নর্মাল চিরুনির মতো আচরণ করতেছে। তাহলে এই যে আমার প্লাস্টিকের চিরুনিটা ঘর্ষণ করার পর আমার যে আদান বা চার্জের সৃষ্টি হয়েছে তাহলে সেটা গেল কোথায়? সেটা আমার এই হাত দিয়ে, এটা যখন আমি হাত দিয়ে স্পর্শ করেছি আমার মাধ্যমে সেটা সেই আদান বা চার্জটা মাটিতে চলে গেছে। অর্থাৎ আমি যে চিরুনিতে আমার যে ঘর্ষণ করার ফলে উলের কাপড় দিয়ে ঘর্ষণ করার ফলে যে আদান সৃষ্টি হয়েছে সেই আদানটা আমার হাতের মাধ্যমে বাহিত হয়ে আমার শরীরে আমি যেখানে স্পর্শ অর্থাৎ মাটিতে দাঁড়িয়েছি এই মাটিতে চলে গেছে। এই যে আমাদের যে স্থির বিদ্যুৎ ছিল সেখান থেকে দেখো বিদ্যুৎটা চলাচল করে আমার চলবিদ্যুতের মাধ্যমে আমার শরীরেই কি চলে গেছে। এরপরে দেখো আমরা সরল বর্তনী বলবো, অর্থাৎ বর্তনীটা কি? বর্তনীটা হলো তুমি যদি কোথাও যাও তাহলে তোমার চলাচলের জন্য একটা পথের দরকার হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। তেমনি বিদ্যুতের চলার যে পথ এটার নাম হলো বর্তনী। আমরা এখানে দেখো চিত্রে একটা বর্তনী দেখাচ্ছি, সরল বর্তনী। এখানে দেখো এটা একটা বাল্ব আছে, এখানে একটা ব্যাটারি আছে এবং এখানে এটা একটা চাবি আছে। অর্থাৎ আমি যদি বলি সুইচের কথা তাহলে সুইচও বলা যাচ্ছে। তাহলে একটা সুইচ বা চাবি আছে এখানে আমার, আর এখানে একটা ব্যাটারি আছে, আর এই জায়গায় আমার একটা কি আছে, বাল্ব আছে। যখন আমি সবগুলোকে একসাথে সংযুক্ত করেছি তখন আমার একটা বর্তনী সৃষ্টি হয়েছে। এখন এখানে আমার বিদ্যুৎটা কীভাবে চলতেছে? এখানে বিদ্যুৎটা চলবে যে আমার এই যে পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে সম্পূর্ণ পথটা ঘুরে আমার এই যে নেগেটিভ প্রান্ত পর্যন্ত আমার বিদ্যুৎটা চেয়ে চলাচল করতেছে। এটা আমার একটা বর্তনী, সরল বর্তনী। এখানে আমার একটা বাল্ব আছে, যে বাল্বটা যখন আমার এখান থেকে আমি এটা যখন ব্যাটারির সাথে সংযোগ করেছি তখন এই পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎটা আমার এই পথে চলে ঠিক এখান দিয়ে গিয়ে এই যে বাল্বের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখনই আমার বাল্বটা জ্বলে উঠছে। তখন জ্বলে এই যে একদম এই ঋণাত্মক প্রান্ত, এখানে যদি আমি চাবিটা দিই তাহলে চাবিটা যদি আমি বন্ধ করে দিই তাহলে তো আমার চললো না, আবার অন করে দিলে এটা চলবো। এই ছিল আমাদের এখানকার সরল বর্তনীটা। এরপরে দেখো আমরা চল বিদ্যুতের ব্যবহার। চলবিদ্যুতের ব্যবহার আমাদের অনেক রকম ব্যবহার আমরা দেখি, যেমন আমরা যে এখানে যে বাল্বের কথাটা বললাম সেই বাল্ব যে চলে সেখানেও আমরা দেখাতে পারি। এরপরে আমাদের যে বৈদ্যুতিক পাখা আছে এই বৈদ্যুতিক পাখার কথাও আমরা বলতে পারি। এরপরে আমাদের যে হিটার আছে, বৈদ্যুতিক হিটার আছে, হিটার অবশ্য চিনো তোমরা, এই বৈদ্যুতিক হিটার, এই হিটার দিয়ে যে পানি যে গরম করে এই বৈদ্যুতিক হিটারের কথা বলতে পারি। এরপরে আমরা ইস্ত্রির কথা বলতে পারি, যেটা দিয়ে তোমরা কাপড় বা অন্যান্য যে এগুলো আয়রন করতেছো সেগুলোর কথাও বলতে পারি। এই যে এগুলো কিন্তু সবই চলবিদ্যুতের ব্যবহারের মধ্যে পড়ে। আমরা যদি প্রথমে বাল্বের কথা বলি, তোমরা বাল্ব অবশ্যই দেখেছো, তো বাল্বের ভিতরে তোমরা বাল্বের ভিতরে একটা তার দেখবে এরকম, যে আমার যখন এই বাল্বটা আছে এই বাল্বের ভিতরে দেখবে এরকম একটা তার আছে, পেছনে এরকম একটা তার। এই যে তারটা, এই তারটা হলো নাইক্রোম তার। কিসের তার? নাইক্রোম, সরি নাইক্রোম না, টাংস্টেনের তার।
এই টাংস্টেনের তার যেটা এখানে একটা কুণ্ডলি পেঁচানো থাকে এই টাংস্টেনের তার আমি যখন এটাকে তোমার বৈদ্যুতিক যখন সংযোগ থাকবে যখন আমার এর বিদ্যুতে বিদ্যুৎ প্রবাহটা চলবে তখন এখানে এসে আমার এই টাংস্টেন তারে এখানে আমার অনেক তাপ উৎপন্ন হবে এই তাপ এবং আলোটা উৎপন্ন হবে সেখানে মূলত আমার এটা আমার যে বৈদ্যুতিক শক্তি এই বৈদ্যুতিক শক্তিটা আলোক শক্তিতে কি হচ্ছে রূপান্তর হচ্ছে তাহলে এখানে যে তারটা থাকে তারটা কিসের তার বললাম টাংস্টেনের তার এরপর আমরা যদি বৈদ্যুতিক পাখার কথা বলি এই বৈদ্যুতিক পাখাটা সাধারণত আমরা যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর এটা আমরা পাখাতে দেখি এখানে বৈদ্যুতিক যখন আমি এটাকে সংযোগ দিচ্ছি আমার সুই যখন টিপ দিচ্ছে যখন কারেন্ট আসছে তখন আমার বৈদ্যুতিক পাখাটা কি করতেছে ঘুরতেছে এই ঘুরাতে ফলে এখানে যে আমার যে বিদ্যুৎ শক্তি এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে আমার এই বৈদ্যুতিক পাখা ঘোরার জন্য আমি একটা রেগুলেটর ব্যবহার করি যেটা আমার তড়িৎ প্রবাহকে কমিয়ে বা বাড়িতে এটা মানে বৈদ্যুতিক পাখার যে ঘোরা এটা নিয়ন্ত্রণ করে এরপরে দেখো আমরা একটা বৈদ্যুতিক হিটারের কথা বলেছি এই বৈদ্যুতিক হিটার এখানে আমরা বৈদ্যুতিক হিটারে একটা অপরিবাহী গোল চাকতি থাকে সেখানে আমার এই অপরিবাহী গোল চাকতির ভিতরে আমার একটা নাইক্রোম তার থাকে কিসের তার বলছি নাইক্রোম তার তোমরা এটা একটু খেয়াল করতে হবে এখানে আমি বলেছি নাইক্রোম তার আর এই জায়গায় বলেছি আমি টাংস্টেন তাহলে টাংস্টেন যে তারটা সেটা হলো বাল্বের ক্ষেত্রে ফিলামেন্টের ভিতরে যে টাংস্টেনের তার থাকে এটা হলো বাল্বে থাকে ফিলামেন্ট যে তারটা সেটা হবে টাংস্টেনের আর বৈদ্যুতিক হিটার এবং ইস্ত্রি দুইটার ক্ষেত্রেই আমরা যে তারটা ব্যবহার করি সেটা হলো নাইক্রোম তার এই যে নাইক্রোম তার এখানে কিন্তু যখন বৈদ্যুতিক সংযোগ দেখা হয় তখন এখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয় এই প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হলে আমরা সেই তাপটা ব্যবহার করে কাজে ব্যবহার করি এবং ইস্ত্রির ক্ষেত্রে বলা হয়েছে ইস্ত্রিতে আমরা ইস্ত্রির যে গঠনটা ঠিক বৈদ্যুতিক হিটারের মতো ইস্ত্রির যে মসৃণ যে পাতলা পাতটা আছে সেটা আমরা এই ইস্ত্রি ব্যবহার করে এই পাতটা ব্যবহার করে আমরা জামা কাপড় যে আয়রন করি বা ডলানোর কথা বলা হয় সেটা ব্যবহার করি এখানে আমাদের মূলত যে যে তোমার যে বৈদ্যুতিক প্রবাহের উপর নির্ভর করে আমার এই যে ইস্ত্রিটা কতটুকু গরম হবে কি হবে না এটা নির্ভর করে বৈদ্যুতিক প্রবাহের উপর অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহ যত বেশি হবে আমার এই ইস্ত্রিটা ততই কী হবে গরম হবে আর প্রবাহ যত কম হবে ইস্ত্রিটা ততই গরম কম হবে এখানেও আমার ইস্ত্রির ক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত কিটার নাইক্রোম তার আর বৈদ্যুতিক হিটারও আমরা নাইক্রোম তার ব্যবহার করি আর বাল্বের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি কী বললাম টাংস্টেন টাংস্টেনটা আমরা ব্যবহার করি বাল্বের ক্ষেত্রে এছাড়া দেখো আমরা আরেকটা ইয়ে ব্যবহার করতে পারি সেটা হলো টর্চ লাইট তোমাদের বইতে আছে টর্চ লাইট এই যে টর্চ লাইট এই টর্চ লাইটে দেখবে একটা সুই থাকবে এই বাল্বের সাথে একটা সুই সংযুক্ত থাকে এই সুইটাকে যখন আমি টিপব তখন আমার এখানে বৈদ্যুতিক যে সংযোগ এটার ফলে আমার লাইটটা জ্বলে উঠছে তোমরা টর্চ লাইটের মাথায় দেখবে একটা গ্লাস থাকে ঠিক আছে এই গ্লাসটা মূলত দেওয়া হয় তোমার এই যে আমার যে যে আলোটা পড়ছে আলোটাকে ছড়িয়ে পড়ার জন্য গ্লাসটা ব্যবহার করা হয় এগুলো ছিল আমাদের এই যে বাল্ব বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক হিটার নাইক্রোম এবং টর্চ লাইট এগুলো সবই ছিল কিন্তু আমার এই চলবিদ্যুতের ব্যবহারের ভিতরে শুধু শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো এবং তোমাদের সাথে অবশ্য বই আছে বই আমাদের এতটুকুই আলোচনা ছিল তোমরা অবশ্যই বাসায় বসে এই বইটা দেখে পড়াশোনা করবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটু পার্ট আছে সেটা হলো চুম্বক নিয়ে এই চুম্বক নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি কথা বলবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ